40 লাখ নেকি লাভের পর। মুমিন জীবনে আমলের গুরুত্ব অপরিসীম। বিভিন্ন হাদিসে সহজে ও অল্প সময়ে বিপুল স্বভাব লাভের আমলের কথা বর্ণিত হয়েছে, আমলগুলো নিতান্ত সহজ কিন্তু অজস্র ও অগণিত ফজিলতপূর্ণ। তাই অফিসের বাসায় কাজের ফাঁকে কিংবা চড়ার পথে সামান্য অবসরে আমলগুলো নিমেষেই করা যায়। আজকে আমরা এমন একটি সহজ আমলের ব্যাপারে আলোচনা করব যেটার ব্যাপারে বলা হয়েছে যে দোয়াটি পড়লে 40 লাখ নেকি দেওয়া হবে। সাহাবি তামিমদারি তার থেকে বর্ণিত আছে যে আল্লাহর রাসুল সার বলেছেন যে ব্যক্তি এই দোয়াটি 10 বার করবেন, আল্লাহ তাআলা তার আমল নামায় 40 লাখ নেকি লিখে দেবেন। তিরমিজি হাদিস 3473, মুসনাদ আহমদ হাদিস 16952, তাবরানি হাদিস 1278। আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ইলাহান ওয়াহিদান আহাদান সামাদান লাম ইত্তাখিযা সাহিবাতান ওয়ালা ওয়ালাদান ওয়ালাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদান। আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ইলাহান ওয়াহিদান আহাদান সামাদান লাম ইত্তাখিযা সাহিবাতান ওয়ালা ওয়ালাদান ওয়ালাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদান। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ব্যতীত আর কোন উপাস্য নেই, তিনি একক, তার কোন শরীক নেই, একক উপাস্য, একাই অমুখাপেক্ষী, তার স্ত্রী সন্তান নেই, তার সমকক্ষ কেউ নেই।